হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আমার ময়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপি যেটা আমি একদম ঘরোয়া যেসব মশলা আমরা সব সময় ব্যবহার করি সেই সব মশলা দিয়েই এটাকে রান্না করেছি আর তোমাদের সাথেও একদম সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করব তো তোমরা একটু মন দিয়ে দেখবে আর তোমরাও বাড়িতে ট্রাই করবে তো চলো দেখিনি আমি কিভাবে চিকেন তন্দুরিটা বানিয়েছি তো দেখো তার জন্য আমি সব কটা এরকম লেগ পিস নিয়েছি আর পিসগুলোকে এরমভাবে একটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আমি কেটে দিচ্ছি তার কারণ হচ্ছে এর ভিতরে তালে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর খেতেও চিকেনটা ভালো সেদ্ধও হবে আর খেতেও ভালো লাগবে এই চিকেন তন্দুরিটা বানানোর জন্য আমি চিকেন লেগ পিসগুলোকে দুবার ম্যারিনেট করব তো দেখো প্রথমবার আমি এটার মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো তোমরা ঝাল যেরকম খাও সেই রকম দেবে আর তারপর এর মধ্যে দেখো আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুকে এখন অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পরে ব্যবহার করব তো আর দিচ্ছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা এটা এক চামচ করে রয়েছে এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা তার আর্ধেকটা এখন ব্যবহার করছি আর্ধেকটা যখন সেকেন্ড টাইম ম্যারিনেট করবো তখন ব্যবহার করব তো দেখো ভালো করে এটাকে আমি মেখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তারপর 30 মিনিট পর আবার সেকেন্ড ম্যারিনেশন চলে যাব তো দেখো সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে চার চামচ আমি এখানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি আর তারপর যে আদা রসুন আর লঙ্কা বাটাটা ছিল সেটাও নিয়ে নিলাম আর একটা পাতিলেবুর আর্ধেকটা প্রথমে ব্যবহার করেছি অর্ধেকটা এখন ব্যবহার করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট নুন বিট নুনটা তোমরা একটু দেখে দিও কারণ মধ্যে আমি একবার নুন ব্যবহার করে ফেলেছি তো দেখো এর মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা এক থেকে দেড় চামচ দিচ্ছি তার কারণ একটা ভালো রঙ আসার জন্য আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর আমি এর মধ্যে দেব হাফ চামচ আমচুর পাউডার এটা অপশানাল এটা যদি তোমাদের না থাকে তাহলে নাও দিতে পারো বাট এটা দিলে একটু বেশ টক টক লাগে ভালো লাগে আর দেব এর মধ্যে আমি এক চামচ কস্তুরি মেথিকে একটু হাতের মধ্যে ডলে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব আর দেব আমি এর মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপর এই যে মশলাটা আমি রেডি করে ফেললাম এই মশলাটা পুরো চিকেনটার মধ্যে আমি ভালো করে মাখিয়ে দেব আর যে কাঠগুলো আমি লাগিয়েছিলাম মানে যে কে চিকেনগুলো আমি কেটে দিয়েছিলাম সে তার ভেতরে ভেতরে আমি মশলাগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মেখে নেব। আর তোমরা দেখলে আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করলাম না তার জন্য আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি ব্যবহার করেছি চিকেনকে ভালো ভালো করে কোট করে মশলার কোট করে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবো এটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা রাখতেই হবে আর তোমরা যদি কেউ পারো তো ওভারনাইটও রাখতে পারো তাতে তো আরও ভালো হয় মশলাগুলো আরও ভেতরে ঢুকে আরও জুসি হবে ব্যাপারটা তো দেখো এখানে আমি এগুলোকে এরকম বক্সে করে রেখে আমি এখন ফ্রিজে রেখে দেব আর তারপর আমি চলে যাব এর নেক্সট স্টেপে তো তিন নম্বর স্টেপে তো তার জন্য দেখো এখন আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ননস্টিকে করলেই বেশি ভালো হবে জিনিসটা তো এই ননস্টিক প্যানটার মধ্যে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো আর সবকটা চিকেন এর মধ্যে ধরবে না তাই এখন আমি পাঁচটা দিচ্ছি পরে আবার তিনটে দিয়ে দেবো আর চিকেনগুলো কিন্তু একটার উপরে আর একটা দিলে হবে না দেখো তোমরা যেরমভাবে আমি দিয়েছি সেরমভাবেই দিতে হবে তো একটা একটা করেই দিতে হবে তো দেখো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর দেখ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এটাকে হতে দেব তো দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব আর এর এখন আমি চিকেনের পিসগুলোকে একটুখানি উল্টে দেবো তার কারণ হচ্ছে আমি চিকেনটাকে দুদিক থেকে ভালো করে সেদ্ধ করার জন্য আর এখন যে জলটা বেরিয়ে গেছে মানে চিকেনের যে জলটা বেরিয়ে গেছে সেইটাকে আমি চামচে করে করে চিকেনের উপরে ভালো করে দিয়ে দেব তার কারণ হচ্ছে এর এটা করলে কি হবে চিকেনের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে আর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে নেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর দেখো মোটামুটি আমার চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আবার একটু এপি ওপিট করে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু এই সময় বাড়িয়ে দেব যাতে যে ঝোলগুলো মানে জলটা বেরিয়েছিল সেই জলটা যাতে শুকিয়ে যায় তো দেখো এই যতটুকুনি মশলা নিচে রয়েছে সেগুলোকেও আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এরমভাবে তার কারণ হচ্ছে যে কে মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছিলাম সেগুলো তাহলে ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তো দেখো চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চিকেন পিসগুলোকে তুলে রেখে দেব আর যে তিনটে পিস এখনও বাকি আছে সেই তিনটে পিস আমি এরপর ওই একই রকমভাবে তৈরি করে নেব বন্ধুরা আমাদের বাড়ির সবাই তো চিকেন তন্দুরি খেতে ভীষণ ভালোবাসে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারাও কে কে তন্দুরি চিকেন খেতে ভালোবাসো আমাকে প্লিজ কিন্তু কমেন্টে জানাবে আর দেখো এই চিকেন পিসগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে করে রেডি করে নেবো এরপর আমি দেখো দুটো আলাদা আলাদা কড়াই মানে আর কড়াই নিয়েছি কারণ একটা কড়াইয়ের মধ্যে সব কটা চিকেন পিস ধরছিল না আর এটা একটার উপরে আর একটা হয়ে গেলে ভালো হতো না তাই জন্য আমি আর একটা এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি মানে ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি তো এরপর আমি দেখো নেক্সট স্টেপে চলে যাব এই যে বাটার গু বাটারটাকে একটুখানি আমি গুলে নিয়ে সেই বাটারটা আমি পুরো চিকেনের গায়ে এরকম ভালো মতন দিয়ে দেবো তাহলে দেখবে চিকেনটা বেশ একটু জুসি জুসি ব্যাপার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে পুরো বাটারটাকে আমি চিকেনের গায়ে ভালো করে এরমভাবে স্প্রেড করে দেব। এদিক ওদিক উল্টে ভালো করে স্প্রেড করে দেব এই সময় কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে তোমরা যদি কেউ এই এই রকম চিকেনটা খেতে চাও তাহলেও খেতে পারো কারণ চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়ে পুরো নরম হয়ে গেছে তো এখনও তোমরা খেতে পারো আর যদি তোমরা দোকানের মতন ফিল চাও মানে দোকানে যেরকম একটুখানি পোড়া পোড়া তন্দুরি চিকেন মানে কিনতে পাওয়া যায় সেরকম যদি ফিল চাও তাহলে এরপর যে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি সেইটা করতে হবে তো দেখো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা রুটি ছাকার যে যা মানে ছাঁকনিগুলো হয় সেগুলো এর মধ্যে একটুখানি আমি বাটার দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এক এক করে এরমভাবে চিকেনের পিসগুলোকে সেকে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই এখানে এটা কিন্তু জাস্ট একটুখানি চিকেনটা একটু গা দুটো পুড়ে পুড়ে আসলেই এটাকে নাবিয়ে নিতে হবে তো এরমভাবে আমি সবকটা চিকেনকে সেঁকে নিয়েছি আর দেখো চিকেনগুলোকে একটু গ্যাসটা হাইতে দিয়ে শুধু গাগুলোকে একটুখানি পোড়া পোড়া করে নিয়েছি আর বন্ধুরা দেখো চিকেনের পিসগুলো কতটা জুসি হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখ তো এই যে কড়াইটা আছে ননস্টিক কড়াইটার মধ্যে আমি এরপরে সব কটা চিকেনকে একবারে দিয়ে দেবো তারপর দেখো এর মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আর এরপর আমি এই গ্যাসের মধ্যে একটা চারকোলের টুকরো মানে কাট কয়লা যেগুলো হয় সেই টুকরোকে ভালো করে গরম করে নেব যখন এটা ভালো করে গরম হয়ে যাবে সেটাকে ওই বাটিটার মধ্যে দিয়ে হাফ চামচ বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব এটা কিন্তু পুরোটাই অপশনাল এইটা করলে কিন্তু যে দোকানের যে মানে একটা স্মোকি যে ফ্লেভার আসে দোকানের তন্দুরি চিকেনের সেই রকম ফ্লেভারটা আসবে মানে কাঠে তন্দুরি চিকেন করলে যেই রকম লাগে ঠিক সেই রকম আসবে ফ্লেভারটা তো দেখো এই যে এই বাটিটার মধ্যে এবারে আমি এই কাঠ কয়লাগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি হাফ চামচ মতন বাটার দিয়ে দেবো বাটার দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এই যে ধোয়াটা আছে সেই ধোয়াটা পুরো তন্দুরির মধ্যে ঢুকে যাবে আর খেতে ভীষণই ভালো লাগবে ভীষণ ভালো টেস্ট আসবে তো দেখো ফাইনালি আমাদের তন্দুরি চিকেন ইজ রেডি এটা সার্ভ করার জন্য আমি এটাকে একটা চাটনি দিয়ে মানে ধনে পাতার চাটনি দিয়ে তোমাদের সার্ভ করেছিলাম এই ধনে পাতার চাটনি রেসিপিটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর করো আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই